কয়লাকান্দে এবার গালিখাতে অভিষেকের বাড়িতে সিবিআই স্ত্রীকে নোটিশ হাইল্যান্ড পার্কে অভিষেকের শালিকাকে নোটিশ কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ত্রীর পর কয়লাকান্দে অভিষেকের শালিকাকে নোটিশ সিবিআই এর পঞ্চসারের ফ্ল্যাটে কেন্দ্রীয় গোয়েন্দারা কাল সকাল 11টায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে কিন্তু কেউ ভয় দেখাবে ভাবতে ভুল করছে আমরা মাথা নত করি না স্ত্রীকে সিবিআই নোটিশের পর টুইট অভিষেকের অন্যায় করলে শাস্তি হবে খোঁচা শুভেন্দু অভিষেকের মামলায় অমিত শাহকে তলবের প্রতিহিংসা থেকে সিবিআই হানা অভিযোগ কুণালের কোন সংস্থাকে প্রভাবিত করেনি বিজেপি পাল্টা সমিত তদন্ত যেন শ্লথ না হয় কটাক্ষ সুজনের আপনাদের ধমকানি চমকানি আর জেলটেল দেখি প্লিজ আমাদের ভয় দেখাবেন না ভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার মাদক যোগের অভিযোগে ধৃত পামেলা গোস্বামীর পার্লারে তল্লাশি নিউ টাউনের শপিং মলে পামেলাকে নিয়ে অভিযান মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার হন বিজেপি নেত্রী ব্যক্তিগত আক্রোশ থেকে ভাসানো হয়েছে জড়িত ওসি অমিত শঙ্কর মুখোপাধ্যায় অভিযোগ পামেলা গোস্বামীর সিআইডি অথবা ডিডি তদন্ত দাবি সব ভিডিওগ্রাফি করা আছে অভিযোগ ভিত্তিহীন বলছে পুলিশ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতেই বেপরোয়া মন্তব্য ভাঙড়ের ভোগালী দু নম্বর পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা মুদাসসার হোসেনের মুদাসসার যেটা বলেছেন সেটা হচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জির কথাটা উনি বলেছেন সব জায়গায় এই নির্দেশ দিচ্ছেন যে মানুষ যেন ভোট না দিতে পারে যাতে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে পারে ভোটের জনসভার সময় বা কোনো কর্মী সভার সময় কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই ধরনের ভাষা হয়ে থাকে একটুখানি সংযত হলে ভালো হতো কিন্তু নিশ্চিতভাবেই যারা আছেন তারা সবাই ভোট দিতে যাবেন দুই শাসক দল মিলিয়ে খেলা হবে বলে একটা হুট তুলছেন এটা কিন্তু অশালীন রাজনীতিটা দায়বদ্ধতা তৃণমূল এবং বিজেপির নেতারা পারলে এটা বুঝুক আর কত সর্বনাশ বাংলা করবে এরা ঠিক আজকে যে ধরনের ভাষা চলছে তাতে আমরা সবাই চিন্তিত সবার দায়িত্ব ভাষার যে মর্যাদা ঠিক রাখা খুব ভালো মনের মধ্যে সে দংশনের মধ্যে দিয়ে তার মন পরিবর্তন হচ্ছে আমি তো চাই যে দিলীপ দ্বারা সবাই ভাষা পরিবর্তন করুক ভাটপাড়া থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দুটি ওয়ার্ডে রুটমার্চ করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন সিআরপিএফ জওয়ানরা গতকাল রাজ্যে আসার পর জেলায় জেলায় রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর হাওড়ার ব্যাটরায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এদিন নরসিংহ দত্ত রোড পাওয়ার হাউস দেশপ্রাণ শাসমল রোড কালীকুণ্ডু লেনে রুটমার্চ করেন সিআরপিএফ জওয়ানরা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে গতকালই রাজ্যে এসেছে 12 কোম্পানি কেন্দ্র বাহিনী আজ বর্ধমান শহরে রুটমার্চ করেন সিআরপিএফ জওয়ানরা সঙ্গে ছিলেন জেলা শাসক ও পুলিশ সুপার শ্রীরামপুরে বিজেপির অভিনব প্রচার তৃণমূলকে নিশানা করে ইতালির বিখ্যাত লোকসঙ্গীত বেলা চাওয়ের প্যারোডি গাইতে গাইতে মিছিল বিজেপি কর্মীদের এই নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল বিজেপির প্যারোডি গান শুনে মনে হচ্ছে প্যারোডিটা ভালো করে করতে পারেন বাংলা নিজের মেয়েকেই চায় নতুন এই স্তোকা সামনে রেখে ফ্লেক্স ও ব্যানারের মাধ্যমে প্রচার শুরু তৃণমূলের পশ্চিম বর্ধমানে জেলায় এই প্রচার কর্মসূচি সূচনা করলেন জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি হাওড়া ডোমজুড়ে বাইক র্যালি করতে গিয়ে ফের বাধার মুখে রাজীব বন্দ্যোপাধ্যায় গো ব্যাক স্লোগান তৃণমূলের বাঁচলো খেলা হবে গানও পাল্টা জয়শ্রীরাম ধরে বিজেপির মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রতিক্রিয়া তৃণমূলের নোয়াপাড়ার পর এবার ব্যারাকপুর বিজেপির পরিবর্তন যাত্রা সমর্থনে লাগানো ফ্লেক্সে এবার কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসক দল মুখে নয় এবার দেওয়ালেও খেলা হবে স্লোগান ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দেগঙ্গা ব্লকে এই স্লোগানকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল ওরা যেভাবে খেলবে সেভাবেই জবাব পাল্টা বিজেপি উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় সরকারি অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে শোনা গেল বিজেপি বিরোধী স্লোগান তীব্র আক্রমণ গেরুয়া শিবিরে নিয়ম বহির্ভূত কিছু হয়নি দাবি তৃণমূলের রাজনৈতিক নেতাদের মুখের ভাষা আরো সংযত হওয়া উচিত এই বার্তা নিয়ে এদিন ভাষা দিবস পালন করলেন নন্দীগ্রামের উদয় নাট্য সংস্থা রাজনৈতিক দলমত নির্বিশেষে এ বিষয়ে একমত হন অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় শাসক দ্বন্দ্ব অঞ্চল সভাপতির অনুগামী মীনাক্ষায় দিলীপ ঘোষের কনভয় হামলা ও বোমাবাজির ঘটনায় নালিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের চিঠি বিজেপির ওরা পারলে রাষ্ট্রপতি অভিযোগ করুক পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল উত্তর চব্বিশ পরগনার ঘোলায় বিজেপির তফসিলি মোর্চার বাইক র্যালি ঘিরে উত্তেজনা বিজেপির অভিযোগ অনুমতি থাকলেও বাইক র্যালি আটকায় পুলিশ মানুষ আতঙ্কিত হয়ে পড়ায় মিছিল আটকায় পুলিশ পাল্টা দাবি তৃণমূলের
ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে বিধাননগরের বিদায়ী তৃণমূল কাউন্সিলর দেবাশীষ জানার সাক্ষাৎ ঘিরে জল্পনা। যদিও দুই নেতাই দাবি করেছেন প্রাতঃভ্রমণের সময় দেখা হওয়ায় তারা সৌজন্য বিনিময় করেছেন। বাড়ি তৈরি নামে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের স্বামীর, এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। একটানা বারো দিন বাড়ার পর সামান্য কমলো জ্বালানি তেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোল 91.72 টাকা, ডিজেল 84.51 টাকা। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শহরের একাধিক জায়গায় তৃণমূলের মিছিল। তারাতলা ময়দান থেকে হাইরোড মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন ফিরহাদ হাকিম। নেকটাউনে মিছিলের নেতৃত্বে দমকল মন্ত্রী সুজিত বসু। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। হাবড়ায় পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। এক ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আরাবুল ইসলামের বিরুদ্ধে পোস্টার জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির। অভিযোগ অস্বীকার আরাবুলের। দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও বাড়ল সংক্রমণ, বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে 90 জনের। গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা 14,264। গত চব্বিশ ঘন্টায় সুস্থতার সংখ্যা 11,667। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিন ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় শহীদ বেদিতে মালা দিয়ে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। নিউটাউনের এই ব্লকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। এদিন সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, পরে শহীদ বেদিতে মাল্যদান করেন ওই ব্লকের বাসিন্দারা। এছাড়াও হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডে মুচিবাজারের করবাগান এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য রাউতের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলায় খেয়াল গাইলেন কবির সুমন। সেফ করিনার ঘরে এলো নতুন সদস্য। আজ মুম্বাইয়ের হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন করিনা কাপুর।